বৃহস্পতিবার ত্রিপুরায় ভোট গ্রহণ শেষ হয়, কিন্তু মঙ্গলবার বিকেল 4টার সময় প্রচার পর্ব শেষ হওয়ার পরে বিজেপি, সিপিএম, কংগ্রেস ও সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়েছে, আর সেই নিয়ে কড়া নোটিশ ধরালো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে ত্রিপুরার এই তিন দলকে নোটিশ পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেখানে রীতিমতো ধারা উল্লেখ করে কারণ দর্শাতে বলা হয়েছে বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসকে শুক্রবার বিকেল 5টার মধ্যে জবাব পেশ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 27 ফেব্রুয়ারি মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোট আছে। ত্রিপুরার ক্ষেত্রে এই পদক্ষেপ আসলে ওই দুই রাজ্যের রাজনৈতিক দলগুলিকে বার্তা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।